হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, আমি শুনতে ইচ্ছা করি, আপনি কৃপা করে তা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি জগতে মঙ্গলের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র প্রদানকারিণী এই একাদশীর নাম অপরা। এই একাদশী ব্রত পালনকারী জগতে প্রসিদ্ধি লাভ করেন। ভ্রূণ হত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা, পরনিন্দা, পরশ্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালন করলে ক্ষয়প্রাপ্ত হয়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তাহলে তারা এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় স্বধর্ম পরিত্যাগ করে যদি যুদ্ধক্ষেত্র থেকে পালন করে, তাহলে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সে ব্যক্তিও যদি এই ব্রত পালন করে, তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, কাশীধামে উপবাসে যে পুণ্য লাভ হয়, গয়াতে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে ফল লাভ হয়, কেদারনাথ দর্শনে যে ফল লাভ হয়, বদরিকাশ্রম যাত্রায় বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে সমস্ত ফল লাভ হয়, এই ব্রত পালনে সে সকল ফল অনায়াসেই লাভ হয়। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বিক্ষেপ কোঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ রূপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, সে জলের বুদ্বুদের মতো শুধুমাত্র জন্ম মৃত্যুর কেবল সার হয়। অপর একাদশী ব্রত উপবাস করে বিষ্ণু পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর মুখে গতি হয়। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে এবং পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।